হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তি লক্ষ্যে প্রতিটি কলেজ একটি করে নোটিশ দিয়েছে। সেই নোটিশটিতে উল্লেখ করেছে তোমার ভর্তির টাইম লাইন, অর্থাৎ কবে থেকে ভর্তি শুরু, কত তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে, ভর্তি হতে কী কী লাগবে, কত টাকা তোমার জমা দিতে হবে, সব কিছু গাইডলাইন আকারে দেওয়া আছে সেই নোটিশটিতে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হলে প্রথমেই তোমাকে অনলাইন থেকে একটি ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ এই ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ফিল আপ করতে হবে। আমি এটা নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। এখন তোমাদের সাথে দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তির টাইম লাইন শেয়ার করব, অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপের চান্স পেয়েছো, তোমাদের ভর্তি শুরু হবে 21 সেপ্টেম্বর 2023 তারিখ, অর্থাৎ আজকের থেকে ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর 2023 তারিখ, এবং ভর্তি নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 2 অক্টোবর 2023 তারিখ, এটা কলেজ কর্তৃপক্ষ করবে। অর্থাৎ তোমাদের 21 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আগামী শুক্রবার, শনিবার, এই দুদিন তো অফিসিয়ালি বন্ধ থাকে, এবং রবিবার থেকে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হতে কী কী ডকুমেন্টস লাগবে, মানে ওই নোটিশে কী কী বলা হয়েছে। প্রথমত লাগবে ভর্তির চূড়ান্ত ফর্মের হার্ড কপি, অর্থাৎ যে ভর্তির ফর্মটি তুমি অনলাইন থেকে পূরণ করবে সেই অনলাইন কপি লাগবে তোমার। দুই কপিই থাকে, সেখানে তোমার সিগনেচার করতে হবে, অর্থাৎ প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করে সিগনেচার করে নিবে, এবং সেটি তোমার ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে। এর সাথে লাগবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট ও ফটোকপি লাগবে দুই কপি, মানে মূল মার্কশিট দুইটা লাগবে, এর সাথে ফটোকপি লাগবে আরও দুই কপি। এছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি, সদ্য তোলা হতে হবে, মানে সম্প্রতি তুলেছ সেই রকম ছবি লাগবে রঙিন সাইজের দুই কপি, এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্রের ফটোকপি লাগবে এক কপি। এর সাথে লাগবে ভর্তির ফি জমা দেওয়ার রসিদ, এবং সর্বশেষ লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা প্রয়োজন হতে পারে নাও হতে পারে। ওকে, তো এগুলোই তোমার বেসিক্যালি প্রয়োজন হচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে। যদি অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে তোমার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, সেগুলো প্রয়োজন হলে তুমি এগুলো নিয়ে যাবে, যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো জমা দিয়ে দিবে। এবং সর্বশেষ তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হতে কত টাকা লাগবে। সরকারি কলেজগুলোতে ভর্তি হতে হলে যারা মানবিকের শিক্ষার্থী তাদের 4,500 টাকার মধ্যেই প্রয়োজন হবে, যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের 4,800 টাকার মধ্যে তোমরা ভর্তি হতে পারবে, হয়তো কিছুটা বেশিও লাগতে পারে, মোটামুটি তুমি 5,000 থেকে 5,500 টাকা নিয়ে যাবে, কারণ কলেজ ভেদে তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়। এবং বিজ্ঞানের শিক্ষার্থী তোমরা যারা, তোমাদের সর্বোচ্চ 5,500 টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। আর বেসরকারি কলেজের ক্ষেত্রে মানবিক থেকে তোমরা যারা ভর্তি হবে তোমাদের 7,000 টাকা লাগবে, এবং বাণিজ্য থেকে যারা ভর্তি হবে তোমাদের 8,000 টাকা লাগবে, এবং বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে 9,000 টাকা প্রয়োজন হবে। এবং মনে রাখবে জেলা পর্যায়ের বেসরকারি কলেজে কিন্তু ভর্তি হতে একটু বেশি টাকা প্রয়োজন হয়, সেখানে তোমার বেতন দিতে হয় বা বিভিন্ন উন্নয়ন ফি রয়েছে, বিভিন্ন কিছু দিতে হয়। তাও সব থেকে ভালো হয় তোমার যে কলেজ, সেই কলেজের ওয়েবসাইট থেকে সেই নোটিশটি দেখে নেওয়া, যে নোটিশটি তারা দিয়েছে সেখানে উল্লেখ করা থাকবে তোমার ভর্তি হতে কী কী লাগবে, কত টাকা তোমার জমা দিতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবে।